বাবার সাথে গিয়ে লাভ হইছে না একদম ফ্রেশ এটা নাম কি বলো ভিখিনি জিঙ্গা হ্যাঁ তোলো পিঙ্গা হইছে ঘরে রাখলে পেকে যাবে না এইবার টমেটোর যা ফলন হয়েছে দেখেন কি ডাসা ডাসা টমেটো কত যে টমেটো তুলছি আর কত যে খাই কি নিয়ে আসছ আইসক্রিম ও বাবার সাথে গিয়ে লাভ হয়েছে না নাম মো ইয়াপ নানিহান এটা কি আই একটা ফ্রিজে রাখো যাও আইয়ারটা কি দেখি ও তোমার ওর সাথে স্পুন আছে স্পুন আছে স্পুন নিয়ে আসো রাদিয়া ব্লু কালার গামলা কই ওই যে দুষ্টামি আসো নিয়ে আসো আজকে তোমরা এখানে বসে থাকো আজকে সবজি উঠাইতে হবে না শুধু বসে থাকো আমি উঠাই এই ফোনটা ধরো রাখো ছায়াতে বসো কে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে সিম গাছ সামনের বছর লাগাবো কিনা আমি মানে খুব ইয়েতে আছি টেনশনে আছি কারণ এই যে তিন মাস সাড়ে তিন মাস ধরে পানি দিচ্ছি সার দিচ্ছি কিন্তু কোনো ফলন নাই ফলন হয় সিম গাছের কখন একদম শীতে শীতের আগ দিয়ে বা শীতের সময় সিম দেখা যায় ফলন হয়েছে মানে অল্প ফলন হয়েছে অল্প ধরেন 10-12টা 15টা এরকম করে করে সারাছিটা কিন্তু এখন এই যে ঠান্ডা আসতেছে গাছ মরেও যাবে সিমও আসতেছে তা আমি ভাবতেছি সামনের বছর সিম গাছ আর লাগাবো না কারণ এই তিন মাস ধরে মাচাটা খালি ভর্তি হয়ে থাকে সিম নাই অন্য সবজি লাগাবো এই মাচার উপর মানে শিওর না মানে এটা মনের মধ্যে হয়েছে আর এদিকে এসে দেখি আম্মা মোটামুটি কলমির শাক তোলা শুরু করে দিছে কলমির শাক এই টবে লাগানোই ভালো হয় না টবে মানে কি এই যে চারকোন আছে বাকেটের মধ্যে তুলে আবার হচ্ছে উপর থেকে তুললে আবার হয়ে যায় আবার হয়ে যায় বিসমিল্লাহ আচ্ছা সিমও তুলবো সিম তোলার আগে এই কলমির শাক কয়টা তুলে রেখে যায় কি ফ্রেশ দেখেন আমরা কলমির শাক এই 5 বছর যে বাগান করছি এই প্রথম হচ্ছে আমার বাগানে গত বছরও লাগাইছিলাম কিন্তু খাইতে পারি নাই এত পোকা টোকা হয়ে মাটিতে লাগাইছিলাম পোকা টোকা হয়ে খাওয়ার মতো হয়েছিল না এই 5 বছর বাগানে এই প্রথম আমরা কলমির শাক খাচ্ছি এই যে তিনটা বাকেটের মধ্যে বড় বড় এরকম তিনটা বাকেটের মধ্যে লাগাইছি তুললে সুন্দর হয়ে যায় এক বেলা একদম ফ্রেশ কলমির শাক এইবার সিম গাছের কাছে চলে যাই সিসিঙ্গার ফুল না আমি সিসিঙ্গা ধন্দুল এগুলা সব মিশাই ফেলি ওই যে পুঁই শাকও বড় হয়েছে পুঁই শাকও তোলা লাগবে আবার পুঁই শাকে সব ফল হয়ে গেছে সিম গাছের মাচার নিচে আসি দেখি শশা হয়ে গেছে একটা আগে বিসমিল্লাহ বলে শশাটাই তুলে নিলাম দেখি কতগুলা সিম আমি পাই আজকে ও আল্লাহ মা এটা উসি না ধন্দুল এই সাদা সাদা উসি আমি খালি এটা গুলাই ফেলি বিসমিল্লাহ মানে আজকেই মনে হয় একটু বেশি হবে না ওরে বাবারে
মা একদম তুলে তুলে কোষে রাখা শুরু করে দিছে গ্রামের মতো। এই যে ছোট ছোট গুলার ফলন মনে হয় বেশি। এখানে কয়েক জাতের সিম গাছ লাগাইছিলাম আমি। সিমের ভেতরের বীজটা বিচিটাও খাওয়া যায় না, মাছ দিয়ে একদম শুকনা হয়ে গেলে সেই বিচিটাও মাছ দিয়ে ভুনা করলে ভাল লাগে। এখানে কয়েকটা বট পটিও হয়ে গেছে দেখি। সিপাই সুপাই আছে তাও ভালোই মোটামুটি। সিম গাছের এই কর্নারে কিন্তু আমার ওই আঙ্গুর গাছটা, এখনো আঙ্গুর মেলাই ধরে আছে। এর আগে একদিন তুলছিলাম, এখনো থোপাই থোপাই ধরে আছে, এগুলা পাকে নাই এখনো। না খারাপ হবে না, মনে হচ্ছে ভালোই হবে। ভিতরে ভিতরে ভালোই ধরে আছে দেখি। পরের বার মাছা করে যাবো নিচু করে, কারণ ওই যে ওই পাশে আমি হাত দিয়ে ধরতেই পারি না, অর্ধেকের বেশি ডাল চলে গেছে। আর ওইদিক থেকে সিম আনাও যাবে না, ওর আল্লাহ চোখের মধ্যে চলে যাচ্ছে ময়লা। এগুলার যে বিসি হয়ে গেছে, আল্লাহ রহমতে এ পর্যন্ত এই তিন সাড়ে তিন মাস কোনো সবজি কিনতে হয়নি, কিনতে তো হয় নাই, আরো মানুষকে দিয়ে দিয়ে খাচ্ছি। ওরে আল্লাহ, ওখানে তো একদম পায়ে কে ঝুনঝুনা হয়ে গেছে, সিম থোপায় থোপায় ধরিছে। এখন তো মনে হচ্ছে না লাগাবো সিম গাছ, ভালোই ধরিছে তো দেখি। আসলে আমাদের এই সিম গাছের ভিতরে এত আশাই হয় না। হাতও যায় না, এই জন্য আমরা ভাবছি সিম এত হয়নি, কিন্তু ভালোই ধরেছে, গামলা ভরে যাবে না। কি ফ্রেশ দেখেন, একদম ফ্রেশ গাছ থেকে তোলা সিম। মা কতখানি হইল, মেলাই হয়েছে না? মা তো সব খোসের মধ্যে নিচ্ছে আর আমি গামলায়। তো যাই হোক, ফাইনালি আগে তুলি তারপর দেখাই কতটুকু হয়, কারণ এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে তোলাটা কষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই জানালার যে ফাঁকটা, সেটা হচ্ছে ফাঁকাটা, ওটা অনেক চিপা। না সিম আমাদের নিরাশ করবে না মনে হচ্ছে। ওয়া, পাতা নাই, ডালের সাথে এক লরকা ডালের সাথে সিম ধরে আছে। এইটার একবারে থোপা ধরেই দেখি তুলি, রিহানকে দেখাবো। না তোলা যায় না, সিজার হইলে তোলা যায়। তো ভেঙে গেছে, তোমার কোষে কতটুকু হয়েছে দেখি। ও রে আল্লাহ, মাশাল্লাহ, অনেক খুশি হয়ে গেছি, এক গামলা সিম হয়ে গেছে। সিম গাছ লাগাইতেই চাচ্ছি না, সামনের বছর লাগাইতেই চাচ্ছি না, সিম ধরেই না, এক গামলা সিম হয়ে গেছে, অনেক খুশি। রিহান, রাদিয়া, আসো দেখো এটা কি বলো। এই যে দুই তিন জাতের লাগাইছি, এটা নাম কি বলো? ঝিঙা, ঝিঙা বলো, পিঙা। দুষ্ট ছেলে, না তোলো, ওখান থেকে না এখান থেকে কাটো।
এবার এটা দোল কত নয় কাটো না কাটো না দোলে দোলে করতে করতে নিয়ে যাও এদিকে এসে দেখি টমেটোও সব পাকে আছে এ না তুললে সব পড়ে পড়ে যায় নষ্ট হয়ে যায় তুললে পরে খাওয়া হয় একটু একটু হলুদ হয়েছে ঘরে রাখলেই পেকে যাবে না তুলতে আসলাম সিম আর কত কিছু তোলা হয়ে যাচ্ছে এইবার টমেটোর যা ফলন হয়েছে দেখেন কি ডাসা ডাসা টমেটো এক একটা টমেটো ডাসা ডাসা কি কত যে টমেটো তুলছি আর কত যে খাইছি দিছি আর ডিপ করে রাখছি মানে সেটার আর অন্ত নাই পাইকে পাইকে থেতলা হয়ে গেছে জিমা আসো আলহামদুলিল্লাহ নিয়ে যাও